পড়ে গেলে। মানুষের সব থেকে বড় শত্রু কি জানো? মানুষের সব থেকে বড় শত্রু হলো তার পেট আর তার পেটের সন্তান। ঠিকই বলছি, কারণ কি বলতো, পেট যদি না থাকতো আর পেটের সন্তান যদি না থাকতো, তাহলে আমার মনে হয় মানুষ সকাল সকাল উঠে এত মানে তাড়াহুড়ো বা এত তাদের দৌড়ঝাঁপ করে বেড়াতে হতো না। সকালবেলায় সবাই গেছে ভোট দিতে, আর যা ধুমধুমের রোদ, সবাই মানে চেষ্টা করছে কি যে সকালবেলায় তাড়াতাড়ি ভোটটা দিয়ে আসবো। কিন্তু আমাদের বাড়িতে সেটা হবে না, কারণ বরবাবু প্রথমে বলেছিল যে আমার ভোটের দিনে নাকি বিকেলবেলায় গিয়ে আমাদের স্টোর খুললেই হবে, যেহেতু ভোটের জন্য বিকেলের দিকে স্টোর খুলবো আমরা। আমরা সেই ভেবে শাশুড়ি বউ প্রিপারেশন নিলাম যে সকাল সকাল ভোটটা দিয়ে আসবো, এসে আমরা রান্নাবান্না করবো। তারপর হঠাৎ করে আগের দিন বলছে যে না, আমার সকালবেলায় ডিউটি আছে, 11টার সময় আমি ডিউটি যাব, তো রান্নাবান্না যা করো সব কিছুই লাগবে। তো যার কারণে মাকে ওদিকে জোগাড়যন্ত্র করে, এখন জানো গরমের জন্য উনুনেই রান্না হয় সকালবেলায়, কারণ সকালবেলায় ফাঁকাতে রান্নাবান্নাটা বেশ ভালো আরামে করা যায়। আর আমার এদিকে ঘরের মানে যা পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু করে, আর আমি মাকে বললাম যে মা তাড়াতাড়ি করো একটু রেডি হয়ে, আমরা টোটোতে করেই যাওয়ার কথা ছিল। কিন্তু আমাদের রেডি হতে হতে টোটো আবার এক টোটো লোকজন ভর্তি হয়ে গেছিলো, তো তারা আবার বেরিয়ে শুনলাম যে তাদেরকে ভোট কেন্দ্রে আবার নিয়ে চলে গেছে, এক টোটো লোকজন নিয়ে চলে গেছে। তারা আস এ মানে টোটো ফিরে এলে আবার যাওয়া যেত ফাঁকা টোটোয়। কিন্তু আমরা এরকম খাল বিল পেরিয়ে মাঠে মাঠে রাস্তাটা অনেকটা কম, মানে ঘুরিয়ে মানে টোটোতে করে গেলে মানে গাড়ি ঘোরার যে রাস্তা সেটা কিন্তু ঘুরিয়ে নাক দেখানো হয়। এখান থেকে ওই যে দেখো আমাদের গ্রাম, আর আমাদের গ্রাম থেকে এইটা সামনেই গ্রাম, মাঝে এরকম একটা মাঠ। তো এই রোদে আমরা এরকম খাল বিল নদী নালা পেরিয়ে শাশুড়ি বৌমা বললাম চলো হেঁটে হেঁটেই চলে যাই। তো এইটা হলো বিল আমাদের এখানে, আর এই রকম ঝোপঝাড়। আর এখন যেহেতু মেশিনেই ধান কাটা হয়, তো দেখতেই পাচ্ছ পাশে ধান কাটা হয়েছে, তো সেই ধানের যে গাছগুলো অর্ধেক থেকে লেগেই রয়েছে। তো চলো, আর মা আমাকে বিভিন্ন রকম যে এই শাকোগুলো কতদিন হয়েছে কি না হয়েছে, কোথায় মারা আগে এই বিলে স্নান করতে আসতো, সেইগুলো বলতে বলতে আমরা গল্প করতে করতে এরকম মনে হচ্ছে নদী নালা খাল বিল পেরিয়ে আমরা ভোট দিতে যাচ্ছি। তো চলো, আর বেশি দূর নেই, একটুখানি গেলেই আমরা ভোট কেন্দ্রে পৌঁছে যাব। আর এইখানে যেতে যেতে মা তো মানে এত সরু রাস্তা, আমি তোমাদেরকে ভালো করে মানে তাকিয়ে যে ক্যামেরার সাথে তাকিয়ে চলবো সেটাও নয়, সরু সরু রাস্তা, মনে হচ্ছিল পড়ে যাব। আর মা ছাতা মাথায় দিয়েছে দেখো, আর আমার ছাতাটা আমি মানে বগলের মধ্যে ভরে বগল দাবা করে চললাম, কারণ ছাতা মাথায় মানে যেতে যেতে হঠাৎ করেই একবার একটুখানি দেখো, খুব যে রোদ তা নয়, মানে একটুখানি মেঘ মেঘ ভাব করছিল, মানে তো সেই কারণে আমি ছাতাটাকে এরকম বন্ধ করে দিয়ে আর খুলিনি। তো মা বলছিল যে এই সমস্ত জায়গার গুলোতে আমরা আগে মানে মারা আগে একদম বড় জায়গায় করে বাসন নিয়ে এসে এখানে বিলে ধুয়ে নিয়ে যেত, আগে তো এত জল বা ঘরে ঘরে কলের ব্যবস্থা ছিল না, তো তখন এই বিলে এসে একদম মারা একসাথে বাসন নিয়ে কাপড় কেচে তারপরে যেত। তো সেই সমস্ত কষ্টের দিন মারা, যেগুলো দেখো কত সরু আল রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, তো এই সব গল্প গুজব করতে করতে যাচ্ছিলাম। তো চলো, আর ভোট কেন্দ্রে গিয়ে কি হয় না হয় তোমাদের সাথে শেয়ার করব। এরই মধ্যে মা এরকম পড়ে গেল, আমি যার কারণে যেটা ভয় করছিলাম। আর এখানে এই রাস্তা দিয়ে আমরা যখনই যাই তখনই এরকম প্রচুর এখানে লজ্জাবতী গাছ রয়েছে, তো এই লজ্জাবতী গাছগুলোকে না মানে না নাড়ালে মনে হয় যেন কিছু একটা কাজ এখানে করে যায় না। তো সারা রাস্তা আমি যতগুলো লজ্জাবতী গাছ দেখেছি সব গাছগুলোর পাতাগুলোকে আমি এইভাবে বন্ধ করতে করতে গেছি, আর মাও একটু আমাকে দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছিলো। তো এই যে দেখো কত রয়েছে,
তোমাদের মধ্যে হয়তো অনেকেই চেনে না যে লজ্জাবতী গাছ কি। গ্রামের যারা আছে তারা তো সবাই জানবে। আর আমার মনে হচ্ছিল রিতুনকে যদি দেখাতে পারতাম, কারণ রিতুনকে সেই দিনকেই আমি পড়াচ্ছিলাম ওকে যে ওই লজ্জাবতী গাছ। তো বলছিল মা লজ্জাবতী কেন নাম? তো আমি তারপর ভিডিও করে নিয়ে গিয়ে এই যে ক্লিপটা, এই ক্লিপটা ওকে আমি দেখালাম যে এই দেখ পাতাগুলো নাড়ালে বন্ধ হয়ে যায়, সেই কারণে লজ্জাবতী গাছ। তো চলো, ওই যে সামনে যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে গ্রাম যেখানে ভোট কেন্দ্র হয়েছে আমাদের, আমাদের এই বড় একটা মাঠের পরই। আর এখানে সারা জমি একদম তিল চাষ হয়েছে এখন। তো দেখো আবার রোদটা ঝাঁঝালোভাবে উঠে এলো। তো চলো, আমি আমি কিন্তু ছাতাটা মানে মিলতে পারিনি, ছাতাটা মিলতে গিয়ে এরকম অবস্থা হলো। মানে বলে না সেই মায়ের ছাতাটা দেখো কত সুন্দর, আর এটা তো চলো এখন ভোট কেন্দ্রে যাচ্ছি। আমাদের এখানে মোটামুটি ভোট কেন্দ্র খুব শান্ত থাকে, তো ভোট কেন্দ্রে তো আর ভিডিও করা যাবে না। আমি তোমাদেরকে জায়গাটা কেবল দেখাবো যে কোথায় আমরা ভোট দিতে যাচ্ছি। এখানে দেখো যে ভোটাররা সব বেরিয়ে আসছে। এখানে এই প্রাইমারি শাহপুরের প্রাইমারি স্কুলে আমাদের ভোট কেন্দ্র ছিল, তো সেখানে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো, হ্যাঁ, এরপরে ভোট দিয়ে এসে তোমাদের সাথে আবার কথা হবে। ভোট দিয়েছি কি না দিয়েছি, শাশুড়ি বইয়ের হাতটা তোমাদেরকে দেখালাম। এই যে দেখো আমাদের দুজনের ভোট দেওয়া কমপ্লিট। তো এখানেই পিছন দিকে মন্দির রয়েছে, তো এখন মন্দিরে এসেছি, মন্দিরে প্রণাম টণাম করলাম। আর এই এই গ্রামটাতে মানে চারিদিকে বাঁশের আর জঙ্গল, আর খুব বড় বড় পুকুর রয়েছে, আর এত ডিপ, এত গভীর, ক্যামেরাতে তোমরা বুঝতে পারছো না। আমি আমরা এখানে উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি, প্রচুর গভীর। তো মানে এই সমস্ত জায়গাগুলো এখন তো সেইভাবে বর্ষা হয় না, বর্ষা হলে হয়তো এই সমস্ত জায়গাগুলো বান বন্যা হয় না কি জানি না। তো দেখতেই পাচ্ছ পুরো গ্রামটাই জঙ্গলে ঘেরা। তো এখানে সামনে প্রাইমারি স্কুল আর পিছনে এরকম মন্দির রয়েছে হনুমানজি, তারপর মা কালীর। তো চলো এখন আমরা বাড়ি যাব, আর বাড়িতে রিতুনকে বাবার কাছে রেখে এসেছি, বাবা আগেই ভোট দিয়ে এসছে। এই যে দেখো এনাকে দেখো, নিজে ভাত বেড়েছে, দাদুকে আমি খাইয়ে দিয়েই এসেছিলাম ওকে পেট ভরে। তো আমরা ভোট কেন্দ্রে যাওয়ার পর ওকে মিমির কাছে রেখে এসেছিলাম, মিমিদের বাড়িতে। তো ও মানে দাদুকে বলেছে আমার প্রচুর খিদে পেয়েছে, তারপর একটা গোটা পেয়ারা খেয়েছে দাদুর কাছে, তারপরে বলেছে যে আমার খিদে পেয়েছে। তো এই যে দেখুন আমাদের বাড়ির নতুন সদস্য, এদেরকে কোনো অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে ডিটেলে দেখাবো, মিটু আর গোপি। তো চলো, ও নিজে নিজে ভাত বেড়েছে, তো ভাত নিয়ে, আসলে ওর ভাত খাওয়ার উদ্দেশ্য নয়। তো চলো, এই যে দেখো ভাত হয়েছে, কী কী রান্না হয়েছে সেটা আগে দেখাই। আর এখানে হয়েছে লালতের শাক, তো ও এরকম ঘেটে দিয়েছে নিয়ে। ডাল হয়েছে, ডাল তো নেয়নি, এটা পেঁয়াজ ভাজা। তো কুমড়ো আলু মাখা হয়েছে, উচ্ছে আলু মাখা হয়েছে, আর মাছের ঝোল হয়েছে, কাঁচকলা পেঁপে আলু এই সমস্ত দিয়ে পাতলা করে। আর আচার আছে, যেহেতু আজকে টক হয়নি তো আচারটা তো নিতে পারেনি। তো এখন ওই দেখো ভাত খাওয়ার নাম নেই, যেটা বলছিলাম ও আসলে মাছের মাথা, রিতুনের খুব ফেভারিট। তো মাছের মাথা খাওয়ার জন্য ও ভাত নিয়েছে, আর মাছের মাথাটাই খেয়েছে, বাকি ভাত কিচ্ছু খায়নি। তো আমি এসে স্নান দান করে আবার ও স্নান করে ওকে খাওয়াতে বসলাম, তো ওকে এখন খাইয়ে নেব। তো চলো আজকে, তারপর আমরা খাবো। আর খুব বেশি বাজে নেই যেহেতু একটা করে ভোট, তো খুব দেরিও হয়নি। তো আমরা গিয়েছিলাম হেঁটে, কিন্তু এসেছিলাম টোটোতে করে। তো চলো, সেই ভিডিও তো আর শেয়ার করিনি তোমাদের সাথে, আজকে ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিও ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।